আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাত করা। এবার ভাতটাকে ইয়ে করে নেবো, ওটা কী বলে, ছেঁকে নেবো। এই যে ছাঁকনি, ছাঁকনি না, ওই এইটা যে ফুটো ফুটো কী বলে, ছাঁকনি বলি আমি, যাই হোক ওটাকে ছেঁকে নেবো। করি তো বাটিতে ভাত, আর এই বড়ি আলু আর পটলের তরকারি মাছ দিয়ে এটাও গরম করে নেবো। ভাত হয়ে গেছে, দেখতে পেলে, ভাতটা এখানে উবুর দিয়ে রেখেছি। উবুর মানে কি, মানে জল তো, জল বলছি কি, মাথা গেছে গরমে, ফ্যান ফ্যান ঝরাতে দিয়েছি। বাটির মধ্যেই ভাত করি, অল্প একটুখানি, আমি আর ছেলে খাবো। আর এখানে মাছের ঝোলটা আমার বসিয়ে দিয়েছি গরম করতে, আর ছেলের মাছের ছাল আছে, ও আবার মাছের ঝোলটা খায় না। আর আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, ঘি দিয়ে খাবো। রাত্রে সেরম কিছু লাগে না, আমার এই চশমাটা চেঞ্জ করতে হবে, প্রবলেম হয়েছে বহুত, চোখের পাওয়ার বেড়ে গেছে আবার 2500 টাকা। এই যে চশমার এই যে গ্লাস, এই গ্লাসটার দাম 2500 টাকা, বুঝলে তো। ব্যাঙের মাথা কি লাগলো এটা, ওটা হচ্ছে তোমার, আমার চশমাটা হচ্ছে প্রোগ্রেসিভ প্লাস হচ্ছে এআরসি প্রোটেকশন দেয়া। এআরসি প্রোটেকশন মানে হচ্ছে, তোমরা অনেকেই জানবে যারা ল্যাপটপে কাজ করে, তারপরে খুব ফোন ঘাঁটে, তাদের হচ্ছে এমনি পাওয়ারে কাজ হয় না, মানে এমনি পাওয়ার দিলে না চোখেতে এফেক্ট করে। তো আমি তো ফোন অল টাইম থাকেই, তো আমি এই জন্যে আমার আজকে বলে না বরাবরই যবে থেকে চশমা করিয়েছি, আজকে 7-8 বছর হয়ে গেছে, এআরসি প্রোটেকশনই আমি দিয়ে রাখি। আর প্রোগ্রেসিভটা হয়েছে নতুন, এই 1 বছর হলো, যেহেতু প্লাস মাইনাস দুটোই হয়ে গেছে, আগে মাইনাস ছিল আবার প্লাসও হয়ে গেছে, তো যার জন্য কেউ মানে প্রোগ্রেসিভ করিয়ে নিয়েছি। 2500 টাকা জাস্ট ওই গ্লাসটার দাম, পুরো ফ্রেমটা না, ফ্রেমটা পাল্টাবো না, কারণ এই ফ্রেমটাই আমি বরাবর পরি, ভালো লাগে। ওটা লেন্স কার্ডের ফ্রেমটা, খুব ভালো, হার্ডি, খুব শক্ত পোক্ত, সুন্দর ফ্রেম, যার জন্য ওটা আমি চেঞ্জ করি না। আমি চেঞ্জ করলে গ্লাসগুলোই যা চেঞ্জ করি। এখন 2500 টাকার ধাক্কা, আর এক গাদা ওষুধ দিয়েছে, চোখে দুটো ড্রপ দিয়েছে, খাবার ওষুধ দিয়েছে, খাবার ওষুধটা কিনতেই ভুলে গেছি, ড্রপ দুটো দিয়েছি, মানে ড্রপ দুটো দিয়েছে, তো অর্ধেক দিন তো চোখে দিতেই ভুলে যাই। এই হচ্ছে কীর্তন, এখন বাজে 10টা, মাছের ঝোলটা গরম হয়ে গেছে, নাবিয়ে নি, তারপরে তে খেতে বসে যাব, বুঝলে। খালি জল তেষ্টা পাচ্ছে, চোখটা ধোবো, বারবার চোখে ঠান্ডা জল দিয়ে ধুতে বলেছে। কতবার যে চোখটাকে ধুচ্ছি তার ঠিক নেই, চোখটা মারাত্মক কটকট করছে, এই বাঁদিকের চোখটা বেশি এত কটকট করছে আর জ্বালা করছে। মোবাইল দেখতে একদম বারণ করে দিয়েছে ডক্টর, বারণ করেছে, বলে একদম মোবাইল দেখবে না, কিন্তু মোবাইল না দেখলে তো চলবে না, মোবাইলের কাজটাই তো বেশি করতে হচ্ছে না, তো যতটা পাচ্ছি না দেখারই চেষ্টা করছি। তো ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ অন্ধকার ঘর, লাইটটা জ্বালাবো না, আমার ছেলে আবার চেঁচাচ্ছে বলে লাইট জ্বালিও না বারান্দায়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হয়ে গেছে রান্না বান্না, রান্না তো কিছু না, সকালে যে ঝোলটা কর, মানে একটাই মানে ইয়ে করি, বড় করে তরকারি করে রাখি, ওটাই রাত্রে খাই, আলাদা করে রাত্রে যে রান্না করি তা না, জাস্ট ভাতটা করি ব্যাস। আর হয়তো যদি কিছু ভাজা থাকে, ভাজা তাও করি না, সিদ্ধই দিই, কারণ আমি অত তেলে ভাজা ভুজি জিনিস খাই না, তোমার সিদ্ধ আলু সিদ্ধ, না হলে ঢেঁড়স সিদ্ধ, না হলে কুমড়ো সিদ্ধ, এইগুলো দিই ম্যাক্সিমাম রাখতে, আর যা তরকারি থাকে ব্যাস ওই দিয়ে হয়ে যায়, রাখতে অত লাগে না। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আর লাভ ইউ অল। যারা আমার চ্যানেলে নেই,
চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে যেন ভুলো না। টাটা। আর আমার পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, চলি টাটা।